এক বছর পর্যন্ত জেল আছে এবং তার মধ্যে নন ভেলেবল সেকশন রয়েছে। তো যারাই এই ধরনের অমান্য করছে, যারাই অমান্য করছে, তাদের প্রথম দিন তো আমি কিছু কিছু জায়গায় অমান্য করছি, আর আজকে থেকে তা মানা হবে না। যারাই এটাকে অমান্য করবে, একত্রিত হবে, আর সেটা আমার ত্রিপুরার জন্য লোকসান করবে, তো কোনো মতেই মানব না যে পাঁচজন বা দশজন বা পঞ্চাশজন লোকের কারণে আমার পুরো ত্রিপুরা লোকসান হবে। সরকার কোনো মতে মানবে না। এই অ্যাক্ট আমরা অলরেডি পাস করে রেখেছি এবং তার অনুসারে অ্যাকশান হবে। যারাই এই ধরনের কাজ করে তাদের করাবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।